গাজীপুরের বাজারে সবজির সরবরাহ থাকলেও প্রতিদিন দরদাম ওঠানামা করছে। বাজার পরিস্থিতির বিস্তারিত জানাতে ভোগড়া বাজারে আছেন রিপোর্টার রাজিবুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। স্বাভাবিক সময়ের তুলনায় সবজির সরবরাহ কিছুটা কম রয়েছে, বিভিন্ন পাইকারি বাজার ঘুরে এমন তথ্যই পাওয়া গিয়েছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখছি যে যারা পাইকারি এবং খুচরা এই সবজিগুলো বিক্রি করে তাদের সঙ্গে আমরা কথা বলে জেনেছি যে প্রচণ্ড দাবদাহের কারণে কিন্তু এই সবজির সরবরাহ অর্থাৎ গ্রামগঞ্জ থেকে যে সবজি বাজারে আসে সেই সবজির সরবরাহ কিছুটা কম, এবং এই কারণে বিভিন্ন সবজির দাম বাড়তি। এছাড়া স্বাভাবিক রয়েছে চিচিঙ্গা সহ অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেই সবজির দাম অনেকটা স্বাভাবিক রয়েছে, আমরা কথা বলে যেটি দেখেছি। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই সবজিগুলো কিন্তু পাইকারি বাজারে আসার আগে বিভিন্ন বাজার ঘুরে, বিশেষ করে খুচরা পর্যায়ে যে বাজার রয়েছে গ্রামগঞ্জে, সেই বাজার ঘুরে তারপর পাইকারি বাজারে আসে, এবং যে কারণে এই যে সড়ক মহাসড়ক কিংবা ঘুরে তারপর এখানে আসা, এর আগে কিন্তু বিভিন্ন জায়গায় দাম বেড়ে যায়। বিশেষ করে যখন পাইকারি বাজারে আসে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি যে যেহেতু স্বাভাবিক সময়ের তুলনায় সরবরাহ কিছুটা কম, সেই কারণে কিন্তু দাম কোনোটার অন্য গত সপ্তাহের তুলনায় 3 থেকে 5 টাকা বেড়েছে কেজি প্রতি। এছাড়া যে অন্যান্য সবজিগুলো রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে, তবে এটি আরও বেশি স্বাভাবিক হয়ে যাবে যখন বৃষ্টি হবে, তখন স্বাভাবিক হয়ে যাবে এমনটি কিন্তু ব্যবসায়ীরা বলছেন। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমরা রয়েছি গাজীপুরের সবথেকে বড় যে পাইকারি বাজার রয়েছে ভোগড়া বাইপাস শামসুদ্দিন পাইকারি বাজার, সেখানে রয়েছে, এবং এখানে এসে কিন্তু সব ধরনের সবজি রয়েছে, কেনাবেচা হচ্ছে, সাধারণ মানুষ আসছে পাইকারদের কাছ থেকে দরদাম করে তারা এখান থেকে নিয়ে ছোট ছোট যে সব দোকান রয়েছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, এবং প্রতিদিন এই বাজার শুরু হয় ভোরে, এবং এখান থেকে সবজি কিনে তারা কিন্তু বিভিন্ন ছোটো ছোটো যে বাজার রয়েছে সেই সব ছোটো ছোটো বাজারে বিক্রি করেন, এবং ক্রেতারা তাদের কাছ থেকে সংগ্রহ করেন। একটু আপনাদেরকে জানিয়ে রাখছি যে সাধারণ মানুষ বলছে, এখানে সাধারণ মানুষও রয়েছে এই পাইকারি বাজারে, কারণ যারা বেশি পরিমাণে বাজার করেন অর্থাৎ সারা সপ্তাহ কিংবা মাসের বাজার করেন তারা কিন্তু পাইকারি বাজারে চলে আসেন, এবং এই পাইকারি বাজার থেকেই তারা সবজি সংগ্রহ করেন। তাদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে এই যে সিজনালি এখন শেষ সময় চলছে, যে কারণে কিন্তু তাদের যে চাহিদা মতো সবজি সেটি পেলেও কিছুটা বাড়তি মূল্যে তাদেরকে ক্রয় করতে হচ্ছে, যদিও এর বিপরীতে যারা বিক্রি করছে তারা বলছেন যে অন্য সময়ে তারা যেভাবে বিক্রি করেন তার থেকে কিন্তু তাদের দাবি যে কিছুটা কম টাকায় বিক্রি করছেন। এবং যেসব গ্রামগঞ্জের যেসব বাজার রয়েছে সেখানেও আমরা খোঁজ নিয়েছিলাম, সেখানকার পরিস্থিতি কিন্তু যারা ভোক্তা পর্যায়ে এই সবজিগুলো পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু এটির বাজার মূল্য বেড়ে যায়। এর কারণ হিসেবে আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে রাস্তার বিভিন্ন যে কারণ রয়েছে, রাস্তায় পরিবহন মূল্য এছাড়া শ্রমিক মূল্য সবগুলো দিয়ে কিন্তু এটি বাজার পর্যন্ত অর্থাৎ পাইকারি বাজার কিংবা শহর পর্যায়ে পৌঁছাতে পৌঁছাতে এটির বাজার মূল্য বেড়ে যায় অনেকাংশেই। আমরা যে বাজারটিতে রয়েছি এই বাজারটিতে কিন্তু বিশাল একটি বাজার, এবং এই বাজারটিতে সব ধরনের সবজি রয়েছে, এবং কেনাবেচা শুরু হয় সেই ভোর থেকে সকাল 8টা পর্যন্ত, অর্থাৎ এখানে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে এই সবজিগুলো বেচা কিনা হয় এবং যানবাহনে করে এগুলো পৌঁছে যায় বিভিন্ন জায়গায়। আপনাদেরকে একটু বলে রাখছি যে এই যে বাজারটি, এই বাজারটিতে কিন্তু আপনারা দেখছেন যে ছোট ছোট যে গাড়ি রয়েছে, পিকআপ কিংবা পিকআপ ভ্যান ছোট গাড়ি, এগুলোতে করে কিন্তু এখান থেকে সবজি ক্রয় করে নিয়ে যাওয়া হচ্ছে
বিভিন্ন ধরনের যে ছোট দোকানগুলো সেখানে, এছাড়া গ্রামগঞ্জ থেকে পাইকাররা কিন্তু কম কম সবজি বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে কৃষকের কাছ থেকে সরাসরি সবজি ক্রয় করে তারপর এখানে ভ্যান বা অন্যভাবে এখানে নিয়ে আসা হচ্ছে এবং এখান থেকে কিন্তু তারা সেটিকে প্রক্রিয়াজাতকরণ করে বিক্রি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটি গাড়ি, এই গাড়িটি কিন্তু আমরা জিজ্ঞেস করেছিলাম, এটি নিয়ে আসা হয়েছে গ্রাম থেকে এবং এখান থেকে এখন এই এগুলো নামিয়ে তারপরে এখান থেকে বিক্রির জন্য কিন্তু পাইকারি যে এখানে আড়তদার রয়েছে তারা আড়তদারের মাধ্যমে বিভিন্ন খুচরা পর্যায়ে যে দোকানি রয়েছে সে তাদের কাছে বিক্রি করা হচ্ছে। এবং সবশেষ যে মেসেজ বলা যেতে পারে সেটি হচ্ছে যে সবজির সরবরাহ প্রচণ্ড তাপদাহের কারণে কিছুটা কম রয়েছে, তারপরেও কিন্তু বাজারের যে দাম তারা বলছেন যে অনেকটা এই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তবে সাধারণ ক্রেতা যারা রয়েছে তারা বলছেন যে বাজার নিয়ন্ত্রণে যাতে করে আরও ধরনের ব্যবস্থা রাখা হয় সেটি দাবি করছে। তো এই ছিল সবজির বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। প্রাসঙ্গিক যুক্ত ছিলাম গাজীপুরের ভোগড়া বাজারে।